একদম ১২০ টাকা রাখা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যখন বিভিন্ন দোকান থেকে ফল কিনেন, বিভিন্ন সময় দেখা গেছে আপনাদের সাথে এই ফল বিক্রেতা আপনাদের সাথে প্রতারণা করে, অর্থাৎ আপনাদেরকে ওজনে কম দিয়ে দেয়। কিভাবে আপনারা এই সতর্ক থেকে বাঁচতে পারবেন এবং আপনারা এই সতর্ক হয়ে কিভাবে ফল কিনবেন, এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যেখানে দেখতে পারবেন এক ফল বিক্রেতা একজন ক্রেতার সাথে কিভাবে সে ওজনে কম দিচ্ছে এবং তার সাথে প্রতারণা করতেছে। বন্ধুরা, চলুন সেই ভিডিওটি আগে আমরা দেখে নিই। ভিডিওটি দেখলেই বুঝতে পারবো যে আসলে ফল বিক্রেতা কিভাবে ওজনে কম দিচ্ছে। চলুন সেই ভিডিওর অংশটুকু আমরা দেখে নেই। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন একজন ফল বিক্রেতা কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে এবং সে ওজনে কম দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সাথে করার একটাই উদ্দেশ্য হলো, আপনারা যখন বিভিন্ন রাস্তাঘাট কিংবা বাজার থেকে ফলের দোকান থেকে যখন আপনারা ফল ক্রয় করবেন, তখন অবশ্যই আপনারা সতর্ক হয়ে ফল ক্রয় করবেন। আর যদি সতর্ক না থাকেন, তাহলে হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে একজন ব্যক্তিকে কিভাবে ঠকিয়ে দিচ্ছে এবং ওজনে কম দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আপনিও এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। তাই অবশ্যই ফল কেনার সময় শুধু ফল নয়, যখনই যেই জিনিসই কেনেন না কেন, অবশ্যই সেটি সতর্ক হয়ে কিনবেন এবং সেটি ওজনে আপনাকে সঠিক দিচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।